আসসালামু আলাইকুম, আমি ডক্টর ইলমা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সুন্দর একটা পেয়ার রিভিল করব, সেটা এসেছিল বেবি প্রোডাক্ট হাউস নামে এই পেজ থেকে। একটু দেখুন আপনারা কি সুন্দর, মনে পড়ে গেল না আমাদের সেই ছোটবেলার কথা যখন আমরা ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে খেলা করতাম, এবং আওয়াইশা তো এত কাজের, ও তো বড় বড় হাঁড়ি পাতিল নিয়ে এখন যে রান্না বান্নার প্রসেসিং এ চলে যায়, এটা তো ওর খুবই দরকার ছিল। আরে এটা কি, এটা কি আমার আম্মুর রান্না বান্না জিনিস? সব দেখতেছে ঠিক আছে কিনা। এই যে একটা ব্লেন্ডার, এত কিউট ব্লেন্ডার দেখছেন মা? এই যে এটা ঠিক করে লাগলে চাবিস দাকি, এটা এই যে এই ভাজা পোড়া উঠানোর জন্য। আব্বু তুমি কি করে নিয়ে সন্তুষ্ট বাবা? ভাজা পোড়া উঠানোর জন্য আব্বু আনি বানা। এই যে একটা পাটা, পাটা হ্যাঁ, 16 ডিসেম্বর বিজয় দিবসের পাটা। আর এই দেখো পোতা, ও না এটা তো বেলুন পিরির, বেলুন না এটা, বেলুন এটা, বেলুন এটা তেলে পিরি আছে আলাদা। এইটা এটা পাটা, এটা 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 সরাও তাহলে বুঝি। এই যে পাটার সাথে যে পুতা, এটা কি একটা ফিল্টার, পানির ফিল্টার, কত পাটি, এই যে একটা ঝুড়ি, জালি ঢাকনা, এই আমাদের বাসার জালির মতোই কিন্তু ম্যাচিং। ও না এটা হচ্ছে ই ঝুড়ি, চালনি, চালনি। আব্বু তুমি বের করো বাবা, সব বের করো। আর কি কি আছে মা বের করো? এই যে আমাদের বোলের মতোই কিন্তু মা, দেখেন দেখছেন, এই যে আমাদের লাল বোলটার মতোই কিন্তু। আপনি এটাতে মাছ মাইখেন ভাজার আগে। আর কি আপু দেখো তো, আর কি এটা কি এ মা, এটাও কিন্তু আছে আমাদের। এই যে এটা, এগুলো সবার পাশে থাকে কি রকম? বাবা কে আম্মু খাবার র‍্যাপ করে দিও, হ্যাঁ এটার মধ্যে খাবার দিও। আরে বটি আম্মু, তোমার বটি বাবা কত কিছু বাবা, আর কি আছে দেখো তো, আর কি আছে দেখো তো, আর আছে ডিম এই যে এই যে কি বের করেছে, কলসি
এটা কি ছাতা না এটা তো এই যে ডাল গুটনি আরো আছে কত কিছু হ্যাঁ বের করো আবার কি দেখো তো এই যে চালনি চালনি আমো চালের রুটি বানাবো এটা দেয়া বুঝছো সবাই বানাতে পানির বালতি এই যে কি ফিল্টার এটাই তো ফিল্টার ফিল্টার পানির ফিল্টার আর এটা কি বালতি আবু এর কষ্ট করবা কালকে থেকে কাপড় ধোবা এই যে বাবা তা ও এটা তো হচ্ছে মেইন ফিল্টার এই যে আবু কতগুলি ঢাকনা দেখছো তুমি বাড়ি বাড়ি করো বাবা তরকারির বাটি এটা কি মা হচ্ছে যে রুটি বানায় একটার মধ্যে রাখেন না হ্যাঁ আমি অনেক জায়গায় এরকম হাড়ি পাতিলের সেট দেখেছি বাট এরকম ফুল প্যাকেজ এই ফার্স্টে দেখলাম কোনো একটা জিনিস বাকি নেই এবং আজকাল শুধু কিন্তু মেয়ে বাচ্চারা না ছেলে বাচ্চারাও এই ধরনের হাঁড়ি পাতিল দিয়ে খেলাধুলা করে কারণ আজকাল তো মেয়েদের মতো ছেলেরাও বড় হয়ে কিন্তু শেফও হয় তাই না খেলনার কোনো জেন্ডার নেই আমি আমার মেয়েকে গাড়ি দিয়েও খেলতে দিব আবার হাঁড়ি পাতিল দিয়েও খেলতে দিব তাই আমার মতো যারা নিজের বাচ্চার জন্য কিচেন এক্সেসারিজ আর এ সেটটা কিনতে চান তারা বেবি প্রোডাক্ট হাউসে নক দিতে পারেন প্রাইসও রিজনেবল কোয়ালিটি খুবই ভালো এবং সার্ভিসও খুবই ভালো আর এখন চলে যাব আমি পিকনিকে কি কি পুরস্কার পেলাম সেই গিফট আনপ্যাকিং এ ডাবল লাভ সেকেন্ড জয় হইছে তারে ডিসরেসপেক্ট করা যাবে না সে ওই লাস্টে এন্ডিং টাইমে গেছে সেকেন্ড হইছে ও মানে অনেক মানে দুইজনে কুস্তি মুখের মধ্যে ইমা গিলছে মুখ চেক করা হইছে কারণ তার নতুন ছিল খেলার মধ্যে মুখ 30 সেকেন্ডের নাকি 60 টা ফুসকা আমি বাসে আসার পরে আমার শাশুড়ি মা জিজ্ঞেস করেছিলেন কি অবস্থা কি হলো খেলায় তখন আমি বললাম যে না আসলে ম্যাডাম ফার্স্ট হয়েছে আজমির ম্যাডাম সেকেন্ড ইভা ম্যাডাম থার্ড হয়েছে আমি মিথ্যা কথা বলিনি বাট আমি যে পুরস্কার পেয়েছি সেটাও রিভিল করিনি কারণ আমি চাচ্ছিলাম যে শাওন আসার পরে সবাই একসাথে এগুলো খুলি এবং সবাই এত খুশি হয়েছে এবং অবাক হয়েছে মা তো মানে সেই লেভেলের অবাক হয়েছে এবং খুশি হয়েছে সবাই মিলে একসাথে ছোট ছোট খুশি ভাগাভাগি করার মধ্যে যে আনন্দ রয়েছে সেটা আর কোনো কিছুতে নেই আর কি জিনিস এটা আর কি জিনিস এই ভাই কেজি 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 সুন্দর ও যে আমাদের যেটা আছে না হ্যাঁ ওইটারই আরেক রকম আর একটু বড় ট্রফি ও রে ব্যাগ ও একটা সুন্দর পায়
সবাই ব্যাগ নিয়ে যাবে হ্যাঁ এক একজন এক এক কালার ওরে কালারটাও সুন্দর না কোয়ালিটি ভালো সফট লাগতেছে টাকা বসে আছে নাকি দুইটা গিফটই এত সুন্দর ছিল থ্যাংক ইউ আফসার আফসানা এবং তানিয়া আপু এত কষ্ট করে ঘুরে ঘুরে আমাদের জন্য এত সুন্দর সুন্দর গিফট চুজ করে আনার জন্য সো আজকে আমার ভিডিও এখানেই শেষ সবার কেমন লাগলো জানাবেন যাদের আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ কেমন হয়েছে পার্সটা সুন্দর পার্স